নমস্কার দর্শক বন্ধু টিয়ারা কিচেন রে আপনাদের স্বাগত আজ মু আপনাদের সঙ্গে শেয়ার করবি গোটে সুইট রেসিপি যার না হচ্ছে বেকড রসগোল্লা স্টার্ট করিবা চলন্তু তা পূর্ব আপনাদের মো চ্যানেল কো সাবস্ক্রাইব করে নিওন্তু কাখরে থিবা ছোট বেল আইকন কো প্রেস করে নিওন্তু যা দ্বারা মু যেতে উড়ি কিছু নয়া ভিডিও আপডেট করিবে আপনাদের জানি পারিবে প্রথমে দেখি নেবা এটি কড়াইতে গরম করিবা সেতরে অর্ধ কাপ ক্ষীর দে দেবা এটি ইলাইচ পাউডার দে দেবা কিছু এইটি দেখুন মো মাওয়া রাখিছি বা খোয়া এটা মিঠা বালা মাওয়া মুছি এটা আমি পকাই নেবা এখন আমি ভালো ভাবে গোলে চালা এইপরি ভাবে দেখুন মাওয়া তো আমার মেল্ট হয়ে আসলে সেটা আমি কন্ডেন্স মিল্ক পকাই নেবা মু এটি অর্ধ ডবা কন্ডেন্স মিল্ক দিয়েছি এখন আমি ভালো ভাবে গোলাইবা এটি গ্যাসর ফ্লেমটা লো করিবা আমি 2-3 মিনিট এইপরি ভাবে গোলাইবা দেখন্তু আমার হেই আসলানি ইয়াকু ঠান্ডা করিয়া পাই আমি রখি নবা প্রসেসে যিবা এটি মু রসগোল্লা আগরু বনাই দেইছি আপন মানক পাই মু ডেসক্রিপশন রে রসগোল্লার লিংক দেই দেবে আপন মানে সব দেখি পারিবে এবে আমি রসগোল্লা কো এই বেকিং ট্রে রে রখি নবা সাইজ করি এই পরি ভাবে দেখন্তু এবে আমি যে মাওয়া ও কন্ডেন্স মিল্ক রে লিকুইড বনাইছিলে তাকো তাদর দেই দেবা আমি এই পরি ভাবে ଏହାକୁ ଆମେ ଟିକେ ଏବେ ଜଷ୍ଟ ସ୍ପ୍ରେଡ୍ କରିନେବା ଏବେ ଆମେ ଏହାକୁ ମାଇକ୍ରୋଓଭେନ୍ରେ ବଡ଼ ଗ୍ରିଲ୍ ଦେଇ ଏହାକୁ ଗ୍ରିଲ୍ କରିନେବେ 280 ଡିଗ୍ରୀ ସେଟ୍ କରିକି ଏମିତି ଗ୍ରିଲ୍ ହେବା ପାଇଁ ଦେଇଦେବା 5 ମିନିଟ୍ ପରେ ଦେଖ ଆମର ବେକ୍ଡ ହେଇଯାଇଛି ରସଗୋଲା ଏହିପରି ଭାବରେ ବେକ୍ଡ ହେବା ଦରକାର ବେକ୍ଡ ରସଗୋଲା ତ ରେଡି ହେଇଗଲା ଦେଖନ୍ତୁ ଆଶା କରୁଛି ଆଜିର ମୋର ଏଇ ସୁଇଟ୍ ରେସିପି ବେକ୍ଡ ରସଗୋଲା ଆପଣମାନଙ୍କୁ ବହୁତ ପସନ୍ଦ ଆସିଥିବ ଉପର ବେକ୍ ହେଇଛି ଭିତରେ ଲିକ୍ୱିଡ ବି ରହିବ ଯେମିତିକି ଆମେ ରସମଲେଇ ଖାଇଲା ଟାଇପ୍ର ଯେମିତି ଲାଗେ ସେଇ ଟାଇପ୍ର ଟେଷ୍ଟ ରହିବ କେତେ ସଫ୍ଟ ହେଇଛି ଦେଖନ୍ତୁ ବେକ୍ ରସଗୋଲା ଏନ୍ଜୟ କରନ୍ତୁ ଆମେ ପୁଣି କଥା ହେବା ନେକ୍ସଟ ରେସିପିରେ ରଙ୍ଗର ପର୍ବ ହୋଲିରେ ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ ମୋର ହାର୍ଦ୍ଦିକ ଅଭିନନ୍ଦନ ଆଉ ଶୁଭେଚ୍ଛା ଲାଇକ୍ କରନ୍ତୁ ସେୟାର କରନ୍ତୁ କିପ୍ ସପୋର୍ଟିଂ ଥ୍ୟାଙ୍କସ୍ ଫର୍ ୱାଚିଂ ହ୍ୟାପି କୁକିଂ